সুপ্রভাত। আমার সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি ইভানা জেরিন, আর আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকছেন শ্রদ্ধেয় শিল্পী আরেফিন সরকার, আর তবলায় আছেন আমাদের সবার প্রিয় মুখ জিয়াউর রহমান জিয়া। দুজনকেই স্বাগতম। স্বাগতম। গানের অনুষ্ঠান শুরু করব, তার আগে জানতে চাইব আপনার প্রতিদিনের সকালটা কীভাবে শুরু হয়। আসলে আমি যেহেতু গান করি, সকালটা গান দিয়ে শুরু করি আমি। আপনার পছন্দের কোনো গান দিয়ে আজকের সকালটা আমরা শুরু করব। তার আগে দর্শকদের জানিয়ে দিব গানের পাশাপাশি আর কি কি আয়োজন থাকছে তাদের জন্য। জি অবশ্যই। দর্শক, এখন জানিয়ে দিচ্ছি আর কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। সোনামণির জন্মদিন, আজকের মাইটিভি, সুস্থ দেহ সুন্দর মন, সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। আরফিন ভাই, আমরা দেখে নিলাম গানের পাশাপাশি আর কি কি আয়োজন থাকছে, তো আমরা সরাসরি গানে চলে যেতে চাই। প্রথমে কোন গানটি শুনছি? জি, আমি প্রথমে স্বামীজির একটি গান দিয়ে শুরু করতে চাচ্ছি। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগায়ো না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগায়ো না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায়ো না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায়ো না। যে জাত না পেরে তোমারে লভিব, সে যাত না মোর হরিও না। যে যাত না পেলে তোমারে রবিব, সে যাত না মোর হরিও না। যে নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমায় জাগায়ো না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগায়ো না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায়ো না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায়ো না। যে আঁখি ঝরিলে তোমারে, সে আখির ধারা মোছায়ো না। যে আখি ঝরিলে তোমারে লবিব, সে আখির ধারা মোছায়ো না। যে তৃষা জাগিলে তোমারে হারাব,
সিতৃষায় আমায় জাগায়ো না, যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায়ো না, যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগায়ো না। সকালটাই সুন্দর হয়ে গেল আপনার এই গানটি শুনে, ভীষণ সুন্দর একটা গান দিয়ে আজকের সকালের সূচনা হলো। দর্শক, ভীষণ সুন্দর একটা প্রার্থনার গান দিয়ে আজকের সকালের সূচনা হলো। আমরা আরও গান শুনব, তবে তার আগে জেনে নেব আজ কোন সোনামণির জন্মদিন। আমরা পরের গানে চলে যাব, কোন গানটি শুনছি? জি, আমি পরে যে গানটি করব শ্রদ্ধেয় শিল্পী সুবীর সেন একটা গানটি। এত সুর আর এত গান যদি কোনোদিন থেমে যায়, সেই দিন তুমি অত গো জানি ভুলে যাবে যে যে গানে দিয়েছিলে আমি তো গেছি।
আমরা আরো একটি চমৎকার গান শুনলাম। আমরা আপনার আরো গান শুনবো, তবে ছোট্ট একটা বিরতির পর। অবশ্যই দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমরা শুনছিলাম আরেফিন সরকারের কণ্ঠে চমৎকার কিছু গান। আমরা তার আরো গান শুনবো, তবে তার আগে জানিয়ে দিব আজ সারাদিন মাইটিভির পর্দায় কি কি অনুষ্ঠানমালা থাকছে। বাংলাদেশে বাংলা ছবির গানের অনুরোধ রাখতে আমরা চলে আসছি শনি থেকে বৃহস্পতি চলচ্চিত্রের গান নিয়ে ফোনো লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য দেখবেন সকাল 9টায়। পাওয়ার জন্য অনুষ্ঠান নিয়ে জনপ্রিয় সব মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম দেখবেন সকাল 11:15। সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা সকাল 11:50। সবশেষ হয়ে গেছে সূর্য ম্যাটিনি শো দুপুর 1টায়। জয় সঞ্জা। ভিউয়ার্স, ওয়েলকাম টু ইওর ফেভারিট শো রূপালি পর্দার গান। সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান প্রতিদিন সন্ধ্যা 6:20। সন্ধ্যা 6:50 দেখবেন মডার্ন ডান্সের অনুষ্ঠান ডান্স ফর ইউ। সাত রং সাজিয়ে অ্যাকুস্টিক গানের অনুষ্ঠান রং রাত 8:15। রাজনৈতিক বিষয় নিয়ে টক শো 50 মিনিটস রাত 10:20। পলিটিক বড় এই প্যাচ, কি করে ভালোবাসব বলে দে না, তুই ভালোবেসে তোকে ছুই। যে যে নামে ডাকি না কেন মানে কিন্তু একটা নরক। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত নাইট শো রাত 11:05। ভাইয়া, আমরা দেখে নিলাম আজ সারাদিন মাইটিভির পর্দায় কী কী অনুষ্ঠানমালা থাকছে দর্শকদের জন্য। আশা করি দর্শকরা উপকৃত হবে। জি ভাই, এখন আমরা পরের গানে চলে যেতে চাই, তো কোন গানটি শুনছি? আমি এখন যে গানটি করব, সদ্য শিল্পী কিশোর কুমারের। দু চোখে দেখি না তোমায় তবু আছো, তুমি আছো হাওয়া মেঘি সরায়ে ফুল ছড়ায়ে ঝিরি ঝিরি লে বহিয়া হাওয়া মেঘি সরায়ে ফুল ছড়ায়ে ঝিরি ঝিরি লে বহিয়া খুশিতে ভরেছে নগো আজ ওঠে মন ভরিয়া হাওয়া মেঘি সরায়ে ফুল ছড়ায়ে এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে প্রেমের কবিতা তুমি শোনালে যে
যে গান গাহিয়া কুহু 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 ডাকে কইলিয়া ভালোবাসো যাও বলিয়া হাওয়া মেঘ সরায়ে ফুল ছড়ায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া তুমি এলে তাই ফুটে ফুল তুমি এলে তাই ভাঙে ফুল তুমি এলে তাই ভাঙি ভুল মন আজ কিছু মানে না হৃদয়ের সাগর আকুল তুমি এলে প্রিয়ার বেশে ভরে দিলে মন আবেশে তুমি এলে প্রিয়ার বেশে ভরে দিলে মন আবেশে দক্ষিণা বাতাস তুমি জুড়ালে যে দহ নহিয়া বেজে ওঠে বাঁশুরিয়া শুনে সব যাই ভুলিয়া হাওয়া মেঘ সরায়ে ফুল ছড়ায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া ভরেছে গগন আজ ওঠে মন ভরিয়া হাওয়া মেঘ সরায়ে ফুল ছড়ায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া অপূর্ব জি গানটা অনেক দিন পর শুনলাম খুব কঠিন গান কিন্তু যেটা আপনি আপনার অসাধারণ গায়কের মাধ্যমে খুব সুন্দর করে আমাদেরকে রিপ্রেজেন্ট করলেন ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ আপনাকে আমরা আপনার আরো গান শুনবো আড্ডা দেব তবে তার আগে দর্শকদের জানিয়ে দেব শরীর চর্চার মাধ্যমে কিভাবে শরীর ও মনকে ভালো রাখা যায় ঠিক আছে দর্শক চলুন জেনে নেই শরীর চর্চার মাধ্যমে কিভাবে আপনি আপনার শরীর ও মনকে ভালো রাখতে পারবেন যোগ শব্দের অর্থ হল দেহ এবং মনের প্রগাঢ় সংযোগ অন্যভাবে বলা যায় দেহ এবং মনকে এক সুতায় বেঁধে কোনো একটা কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার নামই যোগ এই দেহ এবং মনকে সুস্থ রাখার জন্য আসন অপরিহার্য তাই আমরা আজ থেকে আপনাদের ধারাবাহিকভাবে দেখাতে শুরু করব বিভিন্ন রকম আসন আজ আপনাদের জন্য আছে পদ্মাসন দুই পা লম্বা করে প্রথমে আমরা দণ্ডাসনে বসব হাত দুইটা দুই সাইডে নেব এরপর ডান পাটাকে ভাঁজ করে বাঁ পায়ের থায়ের উপর রাখব এবং বাঁ পাটাকে ভাঁজ করে ডান পায়ের থায়ের উপর তুলব এরপর বাঁ হাতটা কোলের উপর এবং বাঁ হাতের উপর ডান হাতটা রাখব এবং আমাদের দৃষ্টিটা রাখব ঠিক নাকের অগ্রভাগে এইভাবে 30 সেকেন্ড আমরা অবস্থান করব
পায়ের অবস্থান পরিবর্তন করে 38 সেকেন্ড এই আসনে অবস্থান করুন। এরপর হাত এখান থেকে সরিয়ে পা দুইটাকে লম্বা করে আবার দণ্ডাসনে দান। এভাবে থাকার সময় খেয়াল রাখতে হবে আমাদের মেরুদণ্ড যেন সোজা থাকে এবং ঘাড় মাথা মেরুদণ্ডের সাথে একই লাইনে থাকে। এই আসন করার ফলে আমাদের পায়ের সমস্ত রকম বাত, হাঁটুর ব্যথা দূর হয় এবং আমাদের মনে একাগ্রতা আসে। ভাইয়া দেখে নিলাম, নিশ্চয়ই আপনারও খুব উপকারে আসবে। তো আমরা পরের গানে চলে যেতে চাই, কোন গানটি শুনব? জি, এখন যে গানটি করব উপমহাদেশের প্রখ্যাত একজন শিল্পী জগজিৎ সিং এর একটি গান। হ্যাঁ, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না, তোমার ছলকলা দেখতে দেখতে, তোমার ছলকলা দেখতে দেখতে ভাঙলো বুকের আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না, ভাঙলো কাচের আয়না। ভরা যৌবনে সাজাতে তোমাকে সেলোটি ফাগুন লেগে গেছে, ভরা যৌবনে সাজাতে তোমাকে সেলোটি ফাগুন লেগে গেছে, তোমার অপরূপ ধরে রাখতে, তোমার অপরূপ ধরে রাখতে পাগল হলো যে আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না, ভাঙলো কাচের আয়না। আমি যেমন তোমারই ছিলাম তেমন তোমারই আছি, আমি যেমন তোমারই ছিলাম তেমন তোমারই আছি, তুমি আয়নাকে প্রশ্ন করো, তুমি আয়নাকে প্রশ্ন করো, শুনে নাও কি বলে আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না, ভাঙলো কাচের আয়না। তুমি একদিন এখানে এসে আমার চোখের দিকে শুধু চাও, তুমি একদিন এখানে এসে আমার চোখের দিকে শুধু চাও, তুমি তবেই বুঝবে আমাকে, তুমি তবেই বুঝবে আমাকে, চোখ যে মনে রায় না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না, তোমার ছলকলা দেখতে দেখতে, তোমার ছলকলা দেখতে দেখতে ভাঙলো বুকের আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না, ভাঙলো কাচের আয়না, ভাঙলো কাচের আয়না, ভাঙলো কাচের আয়না। গানটি শ্রদ্ধেয় জগজিৎ সিং এর অবশ্যই খুবই জনপ্রিয় একটা গান, খুব ভালো লাগলো।
ধন্যবাদ। নিচ্ছি ছোট্ট আরও একটু বিরতি। ঠিক আছে দর্শক, নিচ্ছি ছোট্ট আরও একটু বিরতি। তবে বিরতিতে যাওয়ার আগে জেনে নিব সুন্দর থাকার উপায়। ভিউয়ার্স, আপনার ব্রেনে প্রবলেম থাকলে, যেটি আমি বলবো, আপনার যদি জেনেটিক প্রবলেম থাকে তাহলে সেটি একটু খেয়াল করে নিন। তাতে আমি খুব বেশি কিছু বলবো না, আপনাকে ফেস ওয়াশের ব্যাপারে বলবো। আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ ইউজ করুন, তাতে দেখবেন আপনার স্কিনে যে অয়েলি ভাবটি সেটি কমে যাবে আর স্কিন ড্রাই হয়ে আসবে, তাতে ব্রণ ওঠার সম্ভাবনা কমে যাবে। আর আপনার যদি হালকা ব্রণ থাকে তাতে আপনি যেটা করতে পারেন, আপনি পুদিনা পাতা তার সাথে মেহেদি পাতা আর অল্প একটু লেবু রস দিতে পারেন সামান্য। এই তিনটি আপনি মিক্স করে একটা পেস্ট করে শুধু ব্রণের উপরে আপনি লাগান, খুব বেশি না, 10 মিনিট রাখুন, তারপর তুলে ফেলুন। এভাবে আপনি 7 থেকে 10 দিন করলে আশা করি আপনার ব্রণ কমে যাবে। আর হঠাৎ যদি আপনার কোনো প্রোগ্রাম থাকে, আপনি যদি দেখেন যে আপনার অনেক বড় একটা ব্রণ হয়ে গিয়েছে, তাহলে আপনি সাথে সাথে যেটি করতে পারেন, আপনি এক পিস লেবু ব্রণের উপরে কিছুক্ষণ চেপে রেখে দিলে দেখবেন আপনার ব্রণটি অনেক ছোট হয়ে গিয়েছে, তাতে আপনি যে কোনো জায়গায় অল্প সময়ের জন্য বেরিয়ে আসতে পারবেন। ফিরে এলাম ছোট্ট আরও একটি বিরতির পরে। আমরা শুনছিলাম আরিফিন সরকারের কণ্ঠে অসাধারণ সব গান, আমরা তার আরও গান শুনবো। তবে তার আগে জেনে নিব তারকাদের সকাল কিভাবে শুরু হয়। আমরা কিন্তু প্রত্যেক দিন রাত শেষ করে কিন্তু সুন্দর একটা সকাল, তখন আমরা অনেক কিছু চিন্তা করি যে না না, সকালটা খুব নতুন করে শুরু করব পরের দিনটা। আর বেসিক্যালি যেটা মানে আমি আমার কথা বলছি, আমার সকালটা ঠিক দুই রকম যায়। একটা হচ্ছে যখন আমি শুটিংয়ে থাকি, ঠিক তখন আমার ঘুম থেকে উঠে দেখি একদম লাইক এত পরিমাণ ফর্সা থাকে না, একটু অন্ধকার অন্ধকার থাকে, চোখের সামনে সকালটা দেখতে পাচ্ছি, সকালটা হচ্ছে, অনেক ভালো লাগে। তখন হয়তো বা আমার নিজের প্রতিও একটা ভালো লাগা কাজ করে যে কিছুক্ষণ পরে আমি নতুন একটা টপিক নিয়ে হয়তো বা শর্ট দিব বা শুটিংয়ে যাচ্ছি, মেকআপ নিব। সো ভোর 4টায় ঘুম থেকে উঠতে হয়, উঠে শাওয়ার নিতে হয়, নেওয়ার পর দেন মেকআপ, মেকআপ শেষ করে দেন শর্ট। একটা টাইমে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, দেন আবার বাসে এসে ঘুম, আবার ভোরবেলা সেম কাজ। কজ আমরা যেহেতু আর্টিস্ট, তো আমাদের সবসময় একটা লাইক একটা মাইন্ডিংয়ে থাকতে হয় যে এইভাবে এইভাবেই চলতে হয় যতটা টাইম আমাদের শুটিং থাকে। আরেকটা সকাল যেটা, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে খাও দাও, ঘুমাও, জিম করো, ফিটনেস ঠিক করো, দ্যাটস ইট। ভাই, আমরা পরের গানে চলে যেতে চাই, তো কোন গানটি শুনছি? হ্যাঁ, এখন যে গানটি করব, কেন দূরে থাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি, কে তুমি আমায় ডাকো। ভাবে মাধবী সুরভিতা বিলায়ে,
যাবে মধুপের সুরে সুরে মিলায়ে, ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে, তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে, চোখে মোর স্বপ্নের ছবিটি আঁকো কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। এত ভালো লাগার একটা গান গাইলেন, গানের মাঝে একদম আবির্ভূত হয়ে গেছি, মানে কিছু বলার নেই, ভাষা খুঁজে পাচ্ছি না, খুব অপূর্ব হয়েছে। অনেক ধন্যবাদ। আরো গান শুনবো, তবে তার আগে দর্শকদের জানিয়ে দিব বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। জি দর্শক, আমরা শেষ গানে চলে যাব, তবে তার আগে জানিয়ে দিব একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। জন্মগত রোগ, জন্মগত রোগটা বলতে কি বুঝি আমরা, জন্মগত রোগটা মায়ের গর্ভের থেকেই হয়ে আসে। আমরা কখনোই এক্সপেক্ট করব না যে আমাদের কেউ জন্মগত রোগ থাকুক। যখনই একজন মা গর্ভবতী হন অবশ্যই তাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে যদি কোনো অসুস্থতা হন ওষুধ খেতে হবে। কোনো কিছু ওষুধ খেলে পরে কোনো কোনো ওষুধের সাইড এফেক্ট হিসাবে এই ধরনের জন্মগত রোগ হয়, সেটা থেকে যদি অ্যাভয়েড করা যায় তাহলেই জন্মগত রোগের হার অনেক কমে যাবে। হার অনেক কমে গেছে কারণ আমাদের দেশে শিক্ষিতের হার অনেক বেশি। আর জন্মগত রোগ দুই ধরনের, জন্মের পরেই দেখা যাবে যে কোনো কোনো বাচ্চা নীল হয়ে যাচ্ছে, সেটাকে বলি আমরা সায়ানোটিক, আর কিছু কিছু বাচ্চা আছে যে নীল হচ্ছে না, জন্মের পরে দেখবেন যে বাচ্চার গ্রোথ হচ্ছে না, বা বুকের মধ্যে হাত দিলে দেখবেন যে ঘসঘস ঘসঘস অনেক শব্দ হচ্ছে। এইটা ডায়াগনোসিস করতে বাচ্চার মা এবং প্যারেন্টসরাই যথেষ্ট। যদি আপনার বাচ্চার জন্মের পর দেখা যাচ্ছে যে নীল হয়ে যাচ্ছে, বা বাচ্চা হাসি কাশি গ্রোথ হচ্ছে না, তার ওজন গেইন করছে না, এরকম হলে অবশ্যই যে কোনো একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হবেন। এই কার্ডিওলজিস্ট আমার দেশের বাংলার আনাচে কানাচে আছে, সবাই আপনার জন্য বসে আছে আপনার বাচ্চাকে সেবা দেওয়ার জন্যে। আর জন্মগত রোগের চিকিৎসা এই বাংলাদেশে কেন ওয়ার্ল্ডের সব জায়গায় অনেক অনেক ব্যয়বহুল, এই জন্যে যদি আমরা জন্মগত রোগ থেকে বাঁচতে চাই অবশ্যই আমাদের দেশে এখন মডার্ন আল্ট্রাসোনোগ্রাম আছে, যখন বাচ্চা পেটে থাকা অবস্থায় কিন্তু একটা অ্যানোমালি স্ক্যান নামে একটা পরীক্ষা আছে, ওই স্ক্যানটা যদি আমাদের গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ান যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই কোনো একটা মা যখন গর্ভবতী হচ্ছেন অবশ্যই তাকে একটা অ্যানোমালি স্ক্যান অবশ্যই করাবেন, যেটা দিয়ে ডিটেক্ট করা যাবে যে তার জন্মগত রোগ আছে কি না। যদি কোনো কমপ্লিকেটেড কমপ্লেক্স জন্মগত রোগ থাকে সেটাকে আগেই টার্মিনেট করে ফেলবে, এই পৃথিবীতে আর আসতে পারবে না। তাহলে আরেকটা জিনিস, এই জন্মগত রোগ চিকিৎসাটা করানো কিন্তু অনেক কঠিন, কারণ যাদের এই জন্মগত বাচ্চার রোগ হয় তখন কিন্তু তার যে বাবা মা অতটা আর্নিং থাকে না, তাদের কিন্তু অত টাকা পয়সা থাকে না জীবনের প্রথমেই তো, কিন্তু একজন বয়স্ক লোকের জন্য টাকা খরচ করার জন্য তার ছেলে মেয়ে নাতি নাতনি অনেকেই আছে। কিন্তু এই জন্মগত চিকিৎসার জন্য আমরা যেটা ডাক্তাররা ফেস করি ফাইনান্সিয়াল অনেক প্রবলেম, কারণ তার বাবা মা ছোটো আর্ন করে, কেবল লাইফ তার শুরু। তাই আমার অনুরোধ থাকবে বাচ্চা হওয়ার আগে অবশ্যই একটা অ্যানোমালি স্ক্যান করাবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন, তাহলে এই জন্মগত রোগ থেকে নিস্তার পাওয়া যাবে। আর একটা জিনিস, এই জন্মগত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনোই দরকার নেই, আমাদের দেশে সরকারি এবং বেসরকারি লেভেলে খুবই কম টাকায় সুন্দর মতো এই সার্জারি হচ্ছে এবং আস্তার সাথে, এবং সেটা আন্তর্জাতিক মানের। ভাইয়া, আমরা জেনে নিলাম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, আশা করি দর্শকরা উপকৃত হবেন। জি, তো আমরা শেষ গানে চলে যাব, কোন গানটি শুনছি? আমি শেষে একটা নজরুল সঙ্গীত দিয়ে শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। খোদার প্রেমে
শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মাসি দিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায় খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে ছেড়ে মাসি দিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায় খোদার প্রেমে শরাব পিয়ে দুনিয়াদারির শেষ আমার নামাজ রোজার বদলাতে দুনিয়াদারির শেষ আমার নামাজ রোজার বদলাতে চাই না বে খোদার কাছে চাই না বে খোদার কাছে নিত্য মোনাজাত করে হায় খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মাসি দিদ আমার কায়েস যেমন লাইলি লাগে লোভিল মজনু খেতাব যেমন ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়া না বেতাব বেখুদিতে মশগুলামি বেখুদিতে মশগুলামি তেমনি মোর খোদার তরে হায় খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মাসি দিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায় খোদার প্রেমে শরাব পিয়ে আজকের সকালটা শেষ না হলে বোধহয় ভালো হতো। তারপরও নতুন দিনের প্রত্যাশায় নতুন সিঙ্গারকে নিয়ে নতুন দিনের আলো আবার ফিরে আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাইটিভিতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং মাইটিভিকে অনেক ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। এর সেই সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই জিয়া ভাইকে অনেক ধন্যবাদ, যার অনুপ্রেরণায় আমি এখনও গান করে যাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল একই সময়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।